যে কবরটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই কবরটি হলো নবাব মুর্শিদ কুলি খার কন্যা আজিমুন্নেসা বেগমের। আমার পেছনে একটা ভাঙা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, একসময় এইটি ছিল সেই সময়কার এক মসজিদ যেটি এখন অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তো বন্ধুরা, আমি স্বপ্নজিৎ রয়েছি আপনাদের সাথে। আজ আমরা বেরিয়ে পড়েছি নবাব মুর্শিদ কুলি খার একমাত্র কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধিস্থলের উদ্দেশ্যে। আজ আমাদের মূল লক্ষ্যই হলো নবাব কন্যা আজিমুন্নেসা বেগমের জীবন্ত কবরের সঠিক রহস্য আপনাদের সামনে তুলে ধরা। এই আজিমুন্নেসা বেগম নাকি বাচ্চাদের কলিজা খেতেন, এ বিষয়ে অনেক লোককথাও রয়েছে। যাই হোক, চলুন মূল উদ্দেশ্যে যাওয়া যাক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা এসে গেছি নবাব কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধিস্থলের মূল প্রবেশদ্বারের সামনে। প্রবেশদ্বারের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পুরাতত্ত্ব বিভাগের অধীনে থাকা একটি স্মারক। এখানে এই সমাধি সম্বন্ধে কি লেখা রয়েছে চলুন একটু পড়ে নেওয়া যাক। আজিমুন্নেসা বেগমের সমাধি, 1734 খ্রিস্টাব্দ। এই লুপ্তপ্রায় মসজিদটি মুর্শিদ কুলি খাঁর কন্যা এবং সুজাউদ্দৌলার পত্নী আজিমুন্নেসা বা জিন্নাতুন্নেসা বেগম নির্মাণ করিয়েছিলেন। পিতার ন্যায় প্রবেশ সোপানের তলদেশে তিনিও সমাহিত আছেন। অলঙ্করণ ও স্থাপত্য বিন্যাসে কাটরা মসজিদের সহিত ইহার সাদৃশ্য লক্ষ্য করা যায়। তো চলুন এবার আমরা ভেতরে প্রবেশ করি। সামনে যে সিঁড়িটি আপনারা দেখতে পাচ্ছেন তার নিচেই রয়েছে আজিমুন্নেসা বেগমের কবর। চলুন সেখানে যাওয়া যাক। বন্ধুরা, যে কবরটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই কবরটি হলো নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নেসা বেগমের। নবাব মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যা ছিলেন আজিমুন্নেসা বা জিন্নাতুন্নেসা। তার আরেক নাম জাইনামুন্নেসা। নবাব পরিবারের অত্যন্ত প্রভাবশালী নারী ছিলেন তিনি। নবাব মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর তার স্বামী সুজাউদ্দিন এবং পরে তার পুত্র সরফরাজ খাঁ বাংলার নবাবী লাভ করেন। মুর্শিদাবাদের মহিমাপুরের এই স্থানেই পিতার ন্যায় সিঁড়ির নিচেই তাকে সমাহিত করা হয়। আমার পেছনে একটা ভাঙা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, একসময় এইটি ছিল সেই সময়কার এক মসজিদ যেটি এখন অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। শুধুমাত্র এই ভাঙা অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটি ছাড়া এখন আর সেরকম কোনো প্রমাণ নেই। আর আপনাদের প্রথমেই তো দেখালাম যে আজিমুন্নেসা বেগমের কবর। এই স্থানে একটি মসজিদ চোখে পড়ে যেটি আজ পুরোটাই ধ্বংসপ্রাপ্ত। ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে শুধু একটি দেওয়ালের অংশ বিশেষ। মুঘল স্থাপত্যে গড়া প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকলে সোজা একটি পথ উঠে গেছে উঁচু একটি মঞ্চের মতো ঢিবির ওপর।
এক সময় এই ঢিবির ওপরেই ছিল খুব সুন্দর ফুলের বাগান, কিন্তু বর্তমানে সেটিও আর নেই। সিঁড়ি বেয়ে এই ঢিবি বা বাগানে উঠতে হয়, আর এই সিঁড়ির নিচেই রয়েছে আজিমুন্নেসা বেগমের সমাধি। আজিমুন্নেসা বেগম এখানে এই মসজিদটি নির্মাণ করিয়েছিলেন। পিতার সমাধির মতো তিনিও প্রবেশ সোপানের তলদেশে সমাহিত। অলঙ্করণ ও স্থাপত্য বিন্যাসে কাটরা মসজিদের সাথে এর সাদৃশ্য লক্ষ্য করা যায়। ব্রিটিশ পূর্ববর্তী স্থাপত্যের মতো এখানেও রয়েছে মুঘল ছাপ। মুর্শিদ কুলি খার কোনো পুত্র সন্তান ছিল না, তার একমাত্র কন্যা ছিল জিন্নাতুন্নেসা। কিন্তু জামাতা সুজাউদ্দিনের সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল না, ফলস্বরূপ তিনি কন্যা আজিমুন্নেসার পুত্র তথা দৌহিত্র সরফরাজকে বাংলার পরবর্তী নবাব ঘোষণা করেন এবং দিল্লির সম্রাটের কাছ থেকে অনুমোদন আনারও চেষ্টা করেন। অন্যদিকে সুজাউদ্দিনকেও তিনি উড়িষ্যার ছোট নবাব করেছেন, কিন্তু সুজাউদ্দিনও নিজেকে নবাব করার জন্য দিল্লিতে দূত পাঠান। দিল্লির সম্রাট সিংহাসনের উত্তরাধিকার নিয়ম অনুযায়ী সুজাউদ্দিনকেই অনুমোদন দেয়। এখানকার টাঙাওয়ালা বা গাইডরা একটি গল্প পর্যটকদের শোনায় যেটি বাস্তবে সম্পূর্ণটাই ভুল, যেটি পর্যটকদের রোমাঞ্চিত করার জন্য তারা বলে থাকেন। সেই গল্পটি হল আজিমুন্নেসা বেগম একসময় এক কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন। কোনো ঔষধেই তিনি সুস্থ হচ্ছিলেন না। তখন এক হাকিম তাকে জীবন্ত মানুষের কলিজা মিশ্রিত ঔষধ খেতে বলেন এবং ওই ঔষধ খেয়ে তিনি নাকি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু সুস্থ হয়ে ওঠার পরও তিনি এই কলিজা খাওয়ার অভ্যাসটি পরিত্যাগ করতে পারেননি। অনেকে বলেন তিনি শিশুদের কলিজা খেতেন। বলা হয় এর ফলে বহু নগরবাসী ও হেরেমবাসীদের প্রাণ নাশ করেছেন তিনি। মুর্শিদ কুলি খার কানে যখন এই খবর পৌঁছায় তখন তিনি তার কন্যাকে জীবন্ত কবর দিয়েছিলেন। কিন্তু সঠিকভাবে ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় আজিমুন্নেসা বেগমের মৃত্যুর কয়েক বছর আগেই পিতা মুর্শিদ কুলি খা মারা গিয়েছিলেন। তখন প্রশ্ন আসে, তবে আজিমুন্নেসাকে কে কবর দিল? তখন গাইডরা আবারও এক অসত্য গল্প বলে থাকেন পর্যটকদের। সেটি হলো তার পতি সুজাউদ্দিনের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, যার জন্য আজিমুন্নেসা রোজ একজন পুরুষের সাথে রাত কাটাতেন এবং পরে তাদের মেরেও ফেলতেন। এই ঘটনা যখন সুজাউদ্দিন জানতে পারেন তখন তাকে জীবন্ত কবর দেন। কিন্তু এটিও সম্পূর্ণ অপপ্রচার, কারণ আজিমুন্নেসা বেগম ছিলেন একজন সৎ ধর্মপরায়ণ নারী। তিনি বেশিরভাগ সময়ই ধর্মকর্ম নিয়ে থাকতেন। তার দ্বারা এরকম কার্য কি সত্যি সম্ভব? তাছাড়া সেই সময় যদি আজিমুন্নেসা বেগমকে জীবন্ত কবরও দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তার পুত্র সরফরাজ খা কেন তাতে প্রতিবাদ করলেন না? এরকম অনেক প্রশ্ন দানা বাঁধে আমাদের মনে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার আজিমুন্নেসা বেগমের জীবন্ত কবরের সঠিক রহস্যটা জানতে পেরেছেন। তো আজকে আমার সাথে রয়েছে আমার বন্ধু শুভঙ্কর পাল, যেখানে এই ঐতিহাসিক সফরে যাই শুভঙ্করকে পাশে পেয়েছি, আশা করি পরবর্তীকালেও পাশে পাবো। তো এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আবার ফিরে আসবো অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।